بسم الله الرحمن

একটু চিন্তা করো একটু ফিকির করো कहां से आया क्यों आया क्या कर रहे आखिर अंजाम আমরা থেকে আসলাম কেন আসলাম কি করতেছি শেষ অবস্থা কি হবে এই দুনিয়ার জমিনে অনেক মানুষ থাকার জন্য চেষ্টা করেছে থাকতে কিন্তু পারে নাই পেরেছেন আমি ও তুমি যদি দুনিয়ার জমিনে থাকার জন্য চেষ্টা করি থাকা কিন্তু যাবে না যুগ যুগ ধরে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে একটা সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে বাইরে এক নজর করি লক্ষ্য করি পিছনের দিকে তাকায় দেখি একটা সময় আমি আপনি এত জোয়ান এত যুবক একজন মানুষ ছিলাম আমাদের সাথে কেউ দৌড়ায় কিন্তু পারত না পারত কি পারত না বাইরে এখন এমন এক সময় এসেছে দৌড়াইতে চাইলো আমি আপনি দৌড়াইতে কিন্তু পারি না বলে ভাই কারণ কি কারণ হলো একটাই আমার হায়াত থেকে যে জিন্দিগি গুলা মাইনাস হয়ে গেছে এই জিন্দিগি কিন্তু আর আসবে না কবি বলে গুদাসটা জমানা ফেরাতা নেহি জমা জমানা ফেরাতা নেহি যে সময় চলে যায় সেই সময় আর বাইরে দুনিয়ার জমিনে কত মানুষ কি জানাজা দেওয়া হলো কত মানুষকে কবরস্থ করা হলো দুনিয়ার মধ্যে এমন নেজাম জন্মের ধারাবাহিকতা আছে মৃত্যুর কিন্তু ধারাবাহিকতা নাই আব্দুল করিম বড় ভাই জন্মগ্রহণ আগে করেছে আব্দুর রহিম জন্মগ্রহণ পরে করেছে শান্তি বেগম তারপরে করেছে রহিমা বেগম তারপরে করেছে কথা বলেন ঠিক না ঠিক এটা হলো দুনিয়ার নেজাম দুনিয়ার সিস্টেম বাইরে মৃত্যুর সময় কিন্তু এমন না মৃত্যুর সময়টা কিন্তু হাতে পারে ছোট সন্তান থাকবে বাবা চলে যাবে বাবার কাঁধে সন্তানের লাশ আসে না বাইরে বাবা জন্ম দিল সন্তানকে বড় আউস করি বড় আশা করি বড় আনন্দ সন্তান একটাই মাত্রা সন্তান বড় হবে অর্থ কামাই করে আমাকে খাওয়াবে এটা ছিল মাকসাদ ঘটনা কর্মে সন্তান যখন মারা যায় বাবার কাঁধে সন্তানের লাশ উঠে যায় বাবা লাশ বহন করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আহ জন্ম হয়েছি দুনিয়ার জমিনে আগে আমি পরে সন্তান জন্ম হয়েছে দুনিয়াতে তুমি পড়ে তো নেজাম হলো ভিন্ন তুমি আগে চলে গেলাম আমি পড়ে গেলাম কবরস্থ যখন সন্তানকে করা হয় বলে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম মুমিনহা নুখরিজুকুম তারাতান খুরা কবরে রাখে আর মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা বলেন নামিল্লাতি সারা জীবন চুরি করলাম ডাকাতি করলাম রাহাজানি করলাম অত্যাচার আর বিচার করেছি কবরে রাখার সময় কবরেস্থ যখন করা হয় বললাম কি বিসমিল্লাহি ওয়া আলা আপনার এই নৌকায় উঠাই দিয়ে গেলাম আপনি সুপারিশ করেন রাসুলের ঠেকা পড়েছে কি বলেন ঠিক না বেটি জীবনে এক উত্তর নামাজ পড়লা না রমজান মাসে একটা রোজাও তুমি রাখলা না আদরের বিবিকে পর্দা করাইলা না ব্যবসা করলা ব্যবসার মধ্যে তুমি বেজার করলা চাকরি করলা চাকরির ফাইল তুমি দুই নম্বর পয়সা ছাড়া ছাড় দাও না অরে ভাই দুনিয়ার জমিন তো এমন

পাখিটা সত্তর বছর পরে পরে একটা সরিষার দানা উঠাবে আবার আসবে আবার যাবে আবার আসবে আবার যাবে বাইরে বলাম একটা সময় দুনিয়ার জমিনের সমস্ত সরিষার দানাও কিন্তু শেষ হয়ে যাবে পরকালের হায়াতি জিন্দিগি বাইরে এমন শুরু হবে আর কিন্তু শেষ হবে না এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন দুনিয়ার জমিন হলো ক্ষণস্থায়ী জিন্দিগি চিরস্থায়ী না দুনিয়ার জমিনে যারা আসছে তারা কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বিদায় যদি নাও হতে হয় আল্লাহর এমন নিজাম দুনিয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোনো রং বাহাদুর দুনিয়ার কোন শক্তি তাকে রাখতে পারবে না দুনিয়ার জমিনে সাদ্দাতের ইতিহাস এমন ছিল সাদ্দার দুনিয়াতে থাকতে চাইছে নম্রুদ দুনিয়াতে থাকতে চাইছে পেরাউন দুনিয়াতে থাকতে চাইছে আবু জাহেল থাকতে চাইছে পারে নাই বাইরে দুনিয়ার জমিনে যত শক্তি তুমি প্রয়োগ করো না কেন কোনই শক্তি তোমার কাজে আসবে না একটা সময় কিন্তু শেষ হয়ে যাবে মৃত্যু এমন একটা জিনিস করল না যার রুহু আছে সে কিন্তু মৃত্যু গ্রহণ করা লাগবে মৃত্যুর হাত থেকে কোন মানুষ কিন্তু বাঁচতে বাইর আমার বন্ধুরা আমার মৃত্যু থেকে বাঁচার জন্য নবীরা কিন্তু ফিকির করেছিল নবীরা পর্যন্ত বাঁচতে পারে দুনিয়ার জমিনে যত নবীরা রাসূল এসেছে আওবকর ঘটনা মনে পড়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকায় তাকায় কাঁদে আর বলে ও দা আমি যদি তোমার মতো গাছ হইতাম তোমার মতো পাতা হইতাম আমি একটা সময় শুকনো হয়ে দুনিয়ার জমিনে জোড়ায় করতাম তুমি যেমন গাছ মাটি হয়ে যাইতাম স্থির থেকেই তোমার থাকতো না ওখ চোখের বাড়ি সেরে দিয়ে বলে আর চিৎকাল করে কাদে গাছ রে কালকে আমতের ময়দানে যদি আমি গাছের মতো হয়ে যাইতাম আল্লাহ আদালতে আমার দারুণ লাগতো না আল্লাহ আমাকে প্রশ্ন কর্তোনা আউবকু সিদ্দিক ও দিয়ে আলুলাহুতার আনু চুকের পরী শ্রীদিক কাদে ও আম্মা আমন খফ আমাক আমার বিহী ও নাহাম নকশা নীল হ ফাইন জন্নতহি আলমা ও হবে কাশ সামনে বলেন কা সামনে দাঁড়াতে হবে এই আমার ভেড় আমার বন্ধুরা যেহেতু আমি আপনি মরে যাব মরার হাত থেকে বাঁশের কোনো সুযোগ নেই আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে মেসেজ দিয়েছেন মেসেজ মৃত্যু হবে এমন একটা সত্য ইউনিভার্সেল পৃথিবীতে যত সত্য বস্তু আছে মৃত্যুর মধ্যে পৃথিবীর কারো কোনো একতলা আছে না নাই দুনিয়ার জমিনের যত বিজ্ঞান যত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার জমিনে আছে প্রত্যেক কথার মধ্যে একতলা নতুন অক্ষ রয়েছে প্রত্যেক বাসার উপরে একতলাফ প্রত্যেক শব্দের উপরে একতলাফ শরীয়তের অনেক মাসালার উপরের মতো বেদ করেছে আমার ভাইরা আমার বন্ধুরা মৃত্যু এমন একটা শব্দ মৃত্যু এমন একটা আলফাজ যেমন একটা লোগাতের শব্দ পৃথিবীর জমিনে কোন মানুষের দ্বিমত প্রকাশ করতে পারে নাই মৃত্যুর ব্যাপারে কথা বলেন ঠিক না বেঠিক মৃত্যু কোন একটা বিনা একতলাফে মৃত্যুর বেলারে সদায় একমত প্রসাদ করে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহম নবী হরযোতি ধৃ সালাই হেমুস সালা তুয়াস মৃত্যু থেকে বাঁচতে চাইছে এই মৃত্যুকে ফাকি দেওয়ার জন্য ধ্রি সালাই হেমুস সালা তরসলাম মনে মনে কৌশল করেছে আরে হায়াতি জিন্দগী শেষ পান্তে এসেছি আ দুনিয়ার জমিন থেকে আমার কিন্তু চলে যাওয়া লাগবে থাকা পাকতে পারবো না চোখের পানি ছেড়ে দিয়া বলে কান্দে আল্লাহ ও মালিক দুনিয়ার জমিনে কেন বা আমাকে পাঠাইলা দুনিয়ার জমি যদি আমরা না আসতাম কাল কেমন ময়দানে তোমার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগত না আল্লাহ নবী হরজি সালাম মনে মনে কৌশল করলেন ফেরেস্তার সাথে সম্পর্ক করা যায় দুস্ত গ্রামের একটা কথা আছে যার সাথে যার বাপ তার সাথে ভালো সম্পর্ক আছে না নাই আছে হাদিস আর সাল্লাল্লাহু নবী বলে যার সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত ভালো মানুষের সাথে যদি mohabbat রাখো কাল কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসুন নেসুর হবে রে ও ভাই দুনিয়ার জমিনে যদি তুমি বদকার দুনিয়ার জমিনে যদি সিলেকার সুদকুর গুষকুরের সাথে যদি তোমার সম্পর্ক থাকে সিনেমা হলের মালিকের সাথে যদি গায়কের সাথে গায়িকার সাথে যদি তোমার সম্পর্ক থাকে রে ভাই তাহলে কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে কাল কেয়ামতের ময়দানে তোমার হাসন নাসর তাদের সাথেই হবে আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলি সেইদি পেরেশান হয়ে গেল কি করা যায় কি করা যায় দুনিয়ার সাথে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব করাও চলে না কোনো লাভ নেই ফেরেস্তার সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত গ্রহণ করলেন ফেরেস্তাকে ডাকা বলে ও ভাই ফেরেস্তা দুনিয়ার যা কিছু আছে সব কিন্তু তুমি দেখেছ আসমানে যা আছে তাও কিন্তু তুমি দেখেছ আমি নবী দৃষ্টি আল্লাহ তালা শুধু দুনিয়ার জমিনে ভ্রমণ করেছে আসমান কিন্তু আমি ভ্রমণ করি নাই আমার দিনের মধ্যে একটা ইচ্ছে জেগেছে সাত জেগেছে আমাকে যদি তুমি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের একটা কোনায় যদি আমাকে নিয়ে যেতে পারো আমি হয়তো মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ক হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা

ফেরেস্তা বলে না আবাই ইদ্রিস তোমার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ভালো তবে তোমাকে কিন্তু আসমানি নিয়ে যাওয়া যাবে না ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম দেখে বলে ভাই ফেরেস্তা তাইলে তোমার সাথে আমার বন্ধুত্ব কিসের খাতির কিসের খাতির আজকে কাটা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই বন্ধুত্ব নাই সুবহানাল্লাহ কইতেন না যার সাথে যার বাপ মহাব্বত তার সাথে সবচেয়ে বেশি হয় আল্লাহনবী ইদৃসালাই হিমুশ সালা পাসলাম বায়না যখন করলেন ফেরেশতারাজি হ্যাঁ গেলেন লেন ইদলিশ সালাই হিমু সালাদ সসলাম পাগদার বিতরণীয়া পাকার বিতরণীয়া ইদলিশ সালাই হিমুসাসলামকে ফেরেশতরা সফল করতে লাগলে 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 পতম আসমানে যখন গেলেন দরজা যখন দেখুন লেন ফেরেশতারা বলে মান ও ফরেস্তা তোমার সাথে যে লোকটা সে কে ফেরেশতাকে বলে আর কেমন হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আগুনিত নবী এবং রাসূল করেছেন তার মধ্যে একটা নবী হলো নবী ইদ্রিস আলাইহিমুসসালাতু সালাম নাম কি আরে বলেন না নাম কি মানে থাকবে তো ইনশাআল্লাহ জোরে বলেন থাকবে নাকি প্রথম আসমানে গেলেন ইদ্রিস আলাইহিমুসসালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে দেখে বলে ফেরেশতা তোমার সাথে একটু কথা হলো এই তুমি কি জানো আমি আসমানে ভ্রমণ কেন করতেছি তুমি কি জানো বলে না জানি না বলে ইদ্রিস চোখের পানি সেরিতে বলে ও ফেরেস্তা মালাকুত মউত নামে একটা শব্দ নাকি আছে পৃথিবীর সমস্ত মানুষ পান করতে হবে মউতের হাত থেকে বাঁচানোর জন্য দুনিয়া ত্যাগ করে আমি দুনিয়ার আসমানে উঠলাম প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে একটা কোনায় আমাকে রেখে দাও

যার হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে আমি আত্মগোপন করে রাখলাম এখন হয়তো আর বাসার কোন সুযোগ নাই তবে তুমি হয়ে যাও চুপ থাকো কোনো সামনে আসতেছে তাকে তুমি যে গাও ব্যক্তির সম্মান তার কাছে না নাই সালাম দিছে কেমন আছেন বলে ভালো আছি বলে আপনার সাথে একটু কথা আছে আমার বলে বলো কথা বলে দুনিয়ার জমি ইদ্রিস আল্লাহর একজন পয়গম্বর তার সম্পর্কে আপনি জানেন বলে হ্যাঁ জানি তো বলে তার মৃত্যু কোথায় হবে এটা কি আপনি জানেন বলে না মৃত্যুর দায়িত্ব আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তবে তার কখন মরণ হয় এটা আমি জানি না যদি সময় দাও তাহলে আমি খুঁজে দেখতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম

আজরাহিদ আলাই হিমুস সাল্লাহুতসাল্লাম ফেরস্তাকে বলে ফেরেস্তার তুমি কাবুল কেন কারণ কি বলে কোন কারণ নাই বলে না কারণ একটা আছে কারণ কি বলেন না কারণ কি ইদরি অন্য বর্ণনার বলা যায় সালাই হিমুস সাল্লাত সাললাম পাখা হয়েছে দেখুন আর তু গোপন করলাম আজরাহিদ আলাই হিমু সাল্লাহুসলাম পঞ্চম থেকে ভ্রমণ করে চতুর্থ আস্বণের দিকে আসছে ফেরেস্তার সাথে কথোপকর্ণের মাধ্যমে ইড্রিস তাহলেই হিমুজু সালা কুল আসলাম মরে গিয়েছেন কিন্তু ফেরেশতা জানে না প্রথমাস পাঁচ মাস তৃতীয় তৃতীয় চতুর্থ মাস পান করে যখন পঞ্চমাসমানের মধ্যে উঠল ই দৃশকে বহনকারী ফেরেশটা দেখে বলে ও ইট্রিস আর কোনো বয় নাই বয় নাই আমরা পঞ্চমাস মানে চলে আসছি তারপরে ষষ্ঠ সপ্তম সপ্তম মাস একটা কোণায় আপনাকে রেখে দেবো মৃত্যু আপনাকে গ্রাস করতে পারবে না বাইরে আমার বন্ধুরা আমার কথা হলো এই এত কত বকতন হচ্ছে কিন্তু ইদ্রিস আলাইহিমুসসালামের জবান বন্ধ কথা বলে ফেরেশতা শুনল বললেন কারণ কি কথা বলে না কেন পাকা ছেড়ে দিয়ে দপ করে ইদ্রিস আলাইহিমুসসালাম পড়ে গেলেন শরীরটা ছিল একেবারে গরম শরীর ছিল একেবারে ঠান্ডা বড় হয়ে গেল বন্ধুরা আমার আল্লাহ তাআলা সূরাতুল

সহির ওয়ায়াত পথে অগণিত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে এসেছেন। একজন নবীও কিন্তু দুনিয়ার জমিনে আসেনা নাই। নেই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত বহু দুনিয়ার মানুষ এসেছে। কিয়ামত পর্যন্ত বহু মানুষ আসবে কিন্তু থাকবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবা ছিল চলে গেছে। দাদা ছিল চলে গেছে। একদিন আমি তুমি কিন্তু চলে যেতে হবে রেডি হও। কথা বলেন ঠিক থাকবে ঠিক। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কবর আইছো কিন্তু মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও শব্দ কবর ভয়ানক জায়গা কবর কারোর জন্য জান্নাতের বাগান আর কবর কারোর জন্য জাহান্নামের আম্মাজান খলি যতন কোবরা রবি আল্লাহ হুতা আলা হুম হু আম্হা আম্হা রে সুদয় আরপি সাল্লাউল্লাহ সাল্লামের জিন্দগীতে সপ্তের কাছে দিবি ছিলে 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 বন্ধু হয় রে অনেকেরই হয় অসমায় হায় হায় কেউ করো ইসলামের ইস সময়ের করুন আম্মাজান খলি যেতনি তোপরা রুদি আল্লাহ হুতা আলা আনহা

আমি কি আপনাকে ভালোবাসা, অন্তরকমহব্বত কি দিতে পারি না কি? সব সময় হার হালতে আপনি আপনার বিবি খাদিজার কথা কেন বলেন? এক একদিন দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, মাস, বছরের পর বছর। আائشা সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে যখন কষ্ট করলেন আল্লাহ রাসূল চোখের আলাইহি সাল্লাম চোখের বলে। আচ্ছা রে তুমি তো আমার সুসময়ের বন্ধু তুমি আমার সুসময়ের বিবি একটা সময় মক্কা নগরীতে আমাকে আশ্রয় দেওয়ার মতো কোনো মানুষ কিন্তু ছিল না আমার বিপদের সময় আমার কাছে মানুষ আমার স্ত্রী খাদিজা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিলেন খাদিজার জীবনের দশায় অবস্থায় আমি কিন্তু দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহ আর করেছে নাকি করে

পৃথিবীর জমিনে যারা আসছে তারা তো দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে সত্য বলে হা সত্য আমিও কি একদিন মারা যাব বলে হা যাবে আপনিও কি যাবেন বলে হা যাবে পৃথিবীর সমস্ত মানুষ তো যাবে বলে হা যাবে ওগো আল্লাহ নবী তাই যদি হয় জীব দশায় কাছে আমার একটা ওসি হত আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে আমার যখন কাফন করা হবে রে ওগো আল্লাহ নবী ওগো আমার স্বামী আপনার গায়ের চাদর মোবারক দ্বারা আমি আ খাদিজা রাদিয়াল্লাহু আপনি কাফন করবেন দুই নাম্বার সিওয়াত হলো দুনিয়ার জমিনার নাজাম হলো বাবা মারা গেলে সন্তান নামে মা মারা গেলে সন্তান নামে বাবরে নামে কি নামে না জোরে বলেন নামে নাকি বাবা যখন মারা যায় সন্তান কবরে নামে হাদিস শরীফে সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন সন্তানকে যদি তুমি আলেম বানাতে যদি পারো মুক্তাকি যদি বানায় যেতে পারো ভাই তুমি যখন মারা যাইবা তোমার সন্তান যখন তোমার জানাজা দিবে হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান বাবার প্রথম জানাজার প্রথম তাকবীর যখন বলবে আল্লাহু আকবার বলবে আল্লাহ আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রে আমার এই বান্দার সন্তান তার জানাজা দেওয়ার কারণে তার জিন্দেগীর চারে ভাগের এক গুনাহকে আমি মাফ করে দিলাম তৃতীয় তাক যখন সন্তান দিবে আল্লাহ তালা বলে জিন্দগীর চার পাগের দুই ভাগ গুনা মাফ করে দিলাম 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 তৃতীয় ত্যাগ বীজ যখন দিবে আল্লাহ বলে চার ভাগের তিনবার গুনা মাফ করে দিলাম 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 চতুর্থ তাক যখন দিবে আন দিবে পড়বে আল্লাহর আব্দুল আরমিন ফ্রেশ তাকে ডেকে বলবে ফ্রেশ তার সাক্ষী থাক সন্তান ভালো এবং মায়ের জানা দেখা কারণে আমি আল্লাহ তার জিন্দগীর সমস্ত গুনা গুনা মাফ করে দিলাম কবরে নামে আপুঞ্জ ছেলে থাকলে ছেলে নামে ভাই থাকলে ভাই নামে কাছের মানুষ থাকলে কাছের মানুষ না মা মাইয়েদকে কবরে রাইখা তার মাথার বাদ পায়ের বাদ কোমরের বাদ খুলে দেয় দেয় কি দেয় না কেন দেয় মাইয়েদকে কবরে রাখার পরে ফেরেস্ত আইসা জিজ্ঞাসা করে। মন তো কা তোমার হ্রদ তোমার দিন তোমার ইসলাম 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 রদই বেবি

দুনিয়ার জমিনে আপনি ছাড়া এত মহাব্বতের এত আপন আমার কিন্তু কেউ নাই ও বললেন নবী আমার কবরের মধ্যে আপনি কিন্তু নামবেন সুবহান আল্লাহ না স্ত্রীর কবরে কে নামছে হাদিস শরীফ আছে কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামী নেককার ছিল আল্লাহ বলে আমি স্ত্রীর সাক্ষীকে গ্রহণ করে স্বামীকে মাফ করে দিলাম আমি আর স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রী কত না ভালো ছিল আল্লাহ আমার স্ত্রীকে আপনি মাফ করে দেন আল্লাহ বলে যা আমি তোর দোয়াকে কবুল করলাম আমাদের স্ত্রীরা কেমন একমাত্র আল্লাহই ভালো জানে কথা বলেন ঠিক না বেঠি স্ত্রীকে মহাপত করতে শিখেন ভালোবাসেন দুনিয়ার জন্য নয় কার জন্য আরে বলেন না কার জন্য আপনি মারা গেলে আপনার স্ত্রীর হাত তুলে তুলে এক কাজ আর বলবে বল আমার স্বামী রাখলাম কত ভালো ছিল আল্লাহ আমার স্বামী কাপকে মাফ করে দেন বলে না আমার ভাইরা আমার বন্ধু আন্দোলন খাদিদা তুলকরা উতা আলান জাল্লাহ রসুলকে বলেন ও বললাম নবীন নবী তিন নম্বরও শিয়ত হলেও মাটি যখন আমাকে দেওয়া হবে কবরের পাশে আপনি দাঁড়ায় দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার কষ্ট না করা হয় আমি খাদিজা আর জানি না প্রশ্নের জব দিতে পারবো কি না তার কথা খাদিজার কথা খাদিজার কথা খাদিজার চোখের পানি শরীরে বলে আলদাম নবী প্রষ্টের জবাব তুমি ঠিক দিতে পারবো কিনা না জানি না আপনি দাঁড়ায় দাঁড়ায় আমার প্রশ্নের জবগুলো দেওয়ার জন্য সহজ করে দিয়েন আমার ভাইয়েরা বাই বন্দরা কুলনা কর্মে খাদিরা তুমি কবরা রবিয়াল্লাহুতা লানহান দেখাল করলেন

খাদিজার কবরের পাশে আপনি কেন দাঁড়িয়ে আছেন দেখে আল্লাহ রসুলের ঘাল বেবি চোখের পানি পড়ছে বলেন না সুভাল স্ত্রীর জন্য স্বামীর চোখের পানি আর কেমন স্বামী আর কেমন স্ত্রী আমার ভাইয়া আমার বন্ধুরা কি প্রায় রেশি যখন বললেন আল্লাহ রসুল কথা বললেন না চোখের পানি শ্রী দিয়ে কাঁদতে লাগলেন বললেন জিব্রাই দুনিয়ার জমিনে আমার দুইজন বন্ধু আছে আব্বু কুরার উমর আসমানের মধ্যে দুইজন বন্ধুর মধ্যে একজন বন্ধু হলো তুমি জিব্রাই পরিবারের লোকের মতো জিব্রাই ছিলেন আমার ভাইরা আমার বন্ধুরা জিব্রাই আলহিমসালাম আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বলেন ওগো আল্লাহ নবী আপনি যদি খালিদার কবরের পাশ থেকে না যান কেমত হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা খালিদার কবরের মধ্যে কোনো ফেরিস্তা পাঠাবে আল্লাহ রাবুল আলমিন খালিদার ব্যাপারে জিমা নিয়েছেন ও আল্লাহ নবী যে খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে জান্নাত কে বলে নাই জাহান্নাম কে বলে যায় নাই নিজের স্থাবর অস্থাবর সবকিছু দিনের জন্য বিলীন করে দিয়েছেন কুরবান করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ব্যাপারে বলেছেন আনাল কফিল আনাল কফিল ও আল্লাহর নবী খাদিজার জন্য আমি আল্লাহই যথেষ্ট করেন না সুবহানাল্লাহ আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা

চার ইমামের মত ইমামে আউযম আবু হানিফা ইমামে শাফি ইমামে হাম্বল رحمتুল্লাহ আলাইহী আর ইমামে মালিক رحمتুল্লাহ সারা জীবন মক্কা নগনিতে কাটায় দিলেন কিন্তু তার দিলের ভিতরে ইচ্ছা যে আমার শেষ জমানাতে আমি মদিনায় মুনাফলের মধ্যে কাটাবো আমার ইন্তকাল যেন মদিনার ভিতরে হয় যেই মদিনার মধ্যে রসুলে আজহার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ঘুমিয়ে আছেন সেই জমিনে আমি ঘুমাবো এটা ছিল মালিক রহমতুল্লাহ ইচ্ছা সমান কিন্তু ইমামে মালিক রহমতুল্লাহ আলাই তামান নাম কিন্তু ইমামে মালিক মদিনার মুনাফার ভিতরে তার বাকি জিন্দিগিটা অতিবাহিত করার জন্য চেষ্টা করলেন কিন্তু হজের মৌসুম যখন আসে রে ভাই মদিনায় মুনাব্বার থেকে হাজারো হাজারো হাজির আব্বাই তুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য আসে মালিক রাহমাতুল্লাহি আলাই দিন বক্তে না বলে আল্লাহ মদিনায় মুনাব্বার থেকে হাজারো হাজারো হাজিরা আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য বাইতুল্লাহ যাচ্ছে ওগার ল আমার তো দিল মানে না আমার তো মন চায় আমি বৈতুল্যায় যাই লবাইকে ল মাল লব্বাই বলে হাজরত ইয়ে সি কিন্তু ইমামে এমা আলেক প্রাহ্মতুল্লাহ হিয়ালেই তো এমন এক ব্যক্তি ছিলেন ইমা মেমা আলেক প্রহ্মতুল্লাহ হিহালি পুরো প্রেশাস আমি যদি এখন মুখ মুদিনা থেকে বৈতুল্যায় চলে যাই বৈতুল্যায় যদি মারা যাই বৈতুল্যা আমাকে দর্শন করে হবে রে আর যদি আমি মদিনায় মারা যাই মদিনায় আমাকে দাফন করা হবে এখন আমি কি করব মক্কায় যাব না মদিনায় থাকব মালিক রাহমাতুল্লাহি দিলের ভিতরে বড় परेशान ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি परेशान অবস্থায় ঘুমিয়ে পড়লেন ঘটনা করলেন স্বপ্ন দেখলেন আর কেহনো এ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাই সাথে সাক্ষাৎ হয়ে গেল ইমামে মালিক রহমতুল্লাহ আল্লাহ নবীকে দেখে মুসকি হাসলেন বললেন ওগো আল্লাহ নবী আমি তো বড় পেরেশান আছি মদিনায় মোনাব্বার মরতে আমার মন চায় মদিনার ভিতরে আমি দাফন হব যেই জমিদের মধ্যে রাসুলে আরবি ঘুমাইছেন সেই জমিনে আমার ঘুমাইতে মন চায় আমি যদি এখন মদিনা থেকে মক্কায় চলে যাই মক্কায় যদি ঘটনাক্রমে আমি মারা যাই মক্কায় আমাকে দাফন করা হবে ওগো আল্লাহ নবী আপনি কি বলতে পারেন আমার মৃত্যু কোথায় হবে মদিনায় না মক্কায় ওগো আল্লাহ নবী যদি আপনি আমাকে সিদ্ধান্ত দিয়া যান তাইলে আমি সিদ্ধান্ত মতো কাজ করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে মালিকের সাথে কোনো কথা না বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে মালিকের দিকে পাঁচটা আঙ্গুল দিয়া ইশারা দিলেন পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম বলেছেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ

যুগ বরণ্য একজন স্বপ্নের পাঠিয়ে দিলেন যাও আল্লাহ ইতি কাছে আমার এই স্বপ্নের তাবির কথা বলবা তবে সত্তলা আমি ইমাম মালিককে দেখেছি এইটা তুমি প্রকাশ করবে না ব্যক্তির নাম পরিচয় না দিয়ে স্বপ্নের কথা বলবা আল্লামা ইবনি সিরিনের কাছে গেলেন আল্লামা ইবনি সিরিন বললেন এই যুগের এই স্বপ্ন ইমামে মালিককে ছাড়া আর কেউ দেখতে পারে না স্বপ্নের তাবির কি বলে তুমি নাম বললে না কেন আমি তো স্বপ্নের তাবির বলবো না বলে হজরত জি আমি অনুমতি নিয়ে আসি নাম আপনি বলেছেন তবে আমি অনুমতি নেই মালিক যদি বলে তাহলে আমি আপনার কাছে মালিকের নাম বলবো মালিকের নাম বললেন আল্লামা ইবতি সাইন রাহমাতুল্লাহি আলাইহি বলে ইমামে মালিক কে বলবা পাঁচ জিনিস পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া এই পাঁচ কথার গুনল কে পাঁচ কথার কৌশক আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে জানন্নাই এক নাম্বার কি বলেন না এক নাম্বার কিয়ামত কখন হবে কে জানেন আল্লাহ জোরে বলেন না কে জানেন আল্লাহ দুই নাম্বার বৃষ্টি কোথায় বর্ষিত হবে এটা জানে কে আল্লাহ তিন নাম্বার আমার এই রিজিক আমারই কামাই আমারই লقمা কার কোতায় হয় কে জানে আল্লাহ চার নাম্বার হলো মায়ের গর্বে কি আছে ছেলে সন্তান মেয়ে না ছেলে এটা জানেন কি এখন যদি বলেন গ্রাম করে জানা যায় জানা যায় কি যায় না বলে না জানা যায় না যখন জানার দরকার তখন জানতে ছয় সাত মাস পরে জানে তার আগে জানতে পাঁচ নম্বর হলো মৃত্যু কখন হবে জানেন কি আল্লাহ আল্লাহ তালা মৃত্যুকে নির্ধারণ করেছেন আগে আর হায়াতকে নির্ধারণ করেছেন কখন পরে আমার হের আমার বন্ধুরা কথা শেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দরখাস্ত যে আল্লাহ আল্লাহ মৃত্যুর ভয় আমার দিলে দোকান কবরের ভয় আমার দিলে দোকান আপনার ভয় আমার দিলে দোকান আল্লাহর ভয় কবরের ভয় মৃত্যুর ভয় নিয়ে যদি আমি আপনি দুনিয়ার জমিন টেক করতে পারি লা খাউফুন আলাইহি ওয়া লা হুম ইহজারুন দুনিয়াতে কোনো ভয় নেই মরার কোনো আমাদের কোনো ভয় থাকবে